হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি এসেছি টগি ফান ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে। টগি ফান ওয়ার্ল্ড বসুন্ধরা সিটির লেভেল 8 থেকে লেভেল 18 পর্যন্ত অবস্থিত। টগি ফান ওয়ার্ল্ডে রয়েছে শিশু কিশোর এবং প্রাপ্তবয়স্কদের জন্য অনেক ইনডোর গেমস ও রাইডস। টগি ফান ওয়ার্ল্ড এর এন্ট্রি ফি হচ্ছে মাত্র 150 টাকা। আপনারা যদি এর ভেতর প্রবেশ করে কোনো গেমস খেলতে চান অথবা রাইডস চড়তে চান, তাহলে অবশ্যই সেই গেমস অথবা রাইড অনুযায়ী অতিরিক্ত টাকা পরিশোধ করতে হবে। টগি ফান ওয়ার্ল্ড দুপুর 1টা থেকে তাদের দৈনিক কার্যক্রম শুরু করে ও রাত 10টায় তা বন্ধ করে। ভিউয়ার্স, আমি দুপুর 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত এর ভেতর ছিলাম। আপনারা গেলে অবশ্যই হাতে 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে প্রবেশ করবেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো টগি ফান ওয়ার্ল্ডে আমি কি কি ফান করেছি। প্রথমেই আমি তাদের একটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভিং 3D VR রোলার কোস্টার রয়েছে, সেটি রাইড করে আপনাদের দেখাবো। যাদের ওজন একটু বেশি তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে এই রাইডটি ব্যবহার করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আপনাদেরকে এখন আমি দেখাই আমার 360 ডিগ্রি অ্যাঙ্গেল VR 3D রোলার কোস্টার এর অভিজ্ঞতা। Thank you.
ওহ, মাথাটা ঘুরছে। এই রাইডটি আসলে খুব ডেঞ্জারাস, দুর্বল হৃদয়ের কেউ অবশ্যই উঠবেন না। এখন ভিউয়ার্স, আমি চলে এসেছি টগি ফান ওয়ার্ল্ডের কার রেসিংয়ের যে ফ্লোরটি আছে সেই ফ্লোরে। এখানে এসে আমি দেখতে পেলাম F1 নামক একটি হাই মোশন রেসিং গেম আছে। সেটির একটি টিকিট কিনে নিলাম যার মূল্য হচ্ছে 300 টাকা। ও, আগের রোলার কোস্টারের টিকিটের মূল্যটা বলতে তো ভুলেই গিয়েছিলাম, সেটার মূল্য ছিল 350 টাকা। 300 টাকা দিয়ে আপনারা যে কোনো কার রেসিং গেম খেলতে পারবেন এখানে। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে আমার রেসটা দেখাবো আমি কিভাবে খেলেছি। এই গেমটি খেলে আমি সেকেন্ড পজিশন অর্জন করেছিলাম, আপনারা দেখতেই পাবেন। তাহলে চলুন আমার গেমটি শুরু করি। Thank you.
সো ভিউয়ার্স, এই ছিল আমার টগি ফান ওয়ার্ল্ড এর অভিজ্ঞতা যা এতক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।